আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করছি কাটা মশলায় ঝরঝরে সাদা খিচুড়ির রেসিপি। এটাকে অনেক অঞ্চলে বৌয়া ভাতও বলে থাকে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বিভিন্ন ধরনের ভর্তা, ডিম ভাজি কিংবা মাংসের সাথে দুর্দান্ত হয় এই খাবারটা খেতে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। তো আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি রান্নার জন্য। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। এরপরে আমি কিছুটা বাটার ব্যবহার করছি। এখানে 100 গ্রামের মতো বাটার দিয়ে দিলাম। বাটারে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিংবা চাইলে একটু ঘিও ব্যবহার করতে পারেন। তারপরে বাটারটাকে মেল্ট করে নিয়ে 4-5টা শুকনো মরিচ মাঝখান দিয়ে চিরে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 2-3টা তেজপাতা চিরে, আর ফ্লেভারের জন্য কালো জিরা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে কালো জিরার পরিবর্তে নর্মাল জিরাটাও দিতে পারেন। তারপরে সুন্দর একটা ফোড়ন তুলে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি কিছু কাটা মশলা। পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আর কিছুটা আদা কুচি করে নিয়েছি। আদাটা হচ্ছে ফ্রোজেন করা ছিল, তো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দিলাম। আজকের রেসিপিতে কোনো ধরনের গুঁড়া মশলা ব্যবহার করব না, আর কোনো প্রকার হলুদও ব্যবহার করব না। এরপরে পেঁয়াজ রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভেজে লাল করে নিয়ে এই পর্যায়ে রেগুলার রান্নার যে চাল থাকে সেখান থেকে 1 কেজি পরিমাণ চাল আমি ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি 1/2 কেজি মসুর ডাল ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি সাথে। তো আপনারা চাইলে মুগের ডালও কিন্তু সাথে ব্যবহার করতে পারেন, তবে আমি মসুর ডাল দিয়েই তৈরি করব। ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এরপরে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব, একদম শুকনো শুকনো করে, যাতে এই মিশ্রণে কোনো ধরনের পানি না থাকে। এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ লবণ আছে, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তারপরে আবারও কিছুক্ষণ ভেজে নিব। চালটা যত ভালোভাবে ভাজা হবে খিচুড়িটা কিন্তু ততই ঝরঝরে হবে। তো আপনারা চাইলে কিন্তু ব্রোকেন রাইস যেটা আছে আমাদের অঞ্চলে বলে খুদ, সেই খুদ দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন, সেটার টেস্ট আরও ভালো হয়। খুদের বৌয়া ভাত বলা হয়, তো সকালের নাস্তা কিন্তু দুর্দান্ত হয়। এ পর্যায়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিচ্ছি। গরম পানি ব্যবহার করছি, আর পানির রেশিওটা হচ্ছে 1 কাপ চাউলের জন্য 1.5 কাপ গরম পানি। আর চাল কী পরিমাণে সময় লাগে ফুটতে তার উপরে ডিপেন্ড করে কিন্তু পানিটা দেওয়া ভালো। আমাদের এই চাল যেহেতু বলক আসলে ফুটে যায়, সেই জন্য আমি 1.5 গুণ করে ব্যবহার করছি। আর চাল ফুটতে যদি বেশি সময় লাগে 2 গুণ ব্যবহার করতে পারেন। 10 মিনিট জাল করে বলক তুলে নিলাম। এ পর্যায়ে আমি কিছু আলু কুচি ব্যবহার করব। এই ধরনের সাদা খিচুড়ি বা বৌয়াতে কিন্তু আলু কুচি ভীষণ ভালো লাগে। তো এখানে কিউব করে কেটে রাখা 2 কাপ পরিমাণ আলু দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে আলু যেহেতু খুব সহজে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি একটু বড় বড় করে কেটে দিলাম। আর আলু সেদ্ধ হতে সময় লাগলে সেই ক্ষেত্রে কিন্তু আরেকটু ছোট করেও কেটে দিতে পারেন। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিচ্ছি, আরও 10 মিনিট জাল করব। এই যে পানিটা যখন গায়ে গায়ে চলে এসেছে, এই পর্যায়ে হচ্ছে লবণটা চেক করে নিব। পরবর্তীতে কিন্তু লবণ দিয়ে ভালোভাবে মিশানোর সুযোগ থাকবে না। আবারও নেড়ে চেড়ে দিয়ে এখন এই পাতিলের তলায় একটা তাওয়া দিয়ে দিব, তারপরে দমে রাখবো 20 মিনিট। এই তো তাওয়া দিয়ে দিয়েছি, তারপরে আমি আরেকটু চুলাটা কমিয়ে দিব কিছুক্ষণ পরে। তো 20 মিনিট দমে রাখার পরে কিন্তু ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে চালগুলো খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার দিবে তাহলে, যেহেতু আমি কোনো ধরনের গুঁড়া মশলা ব্যবহার করিনি। আর এই খিচুড়িটা কিন্তু এরকম সাদা থাকলেই ভালো লাগে খেতে। আপনারা চাইলে কিন্তু হলুদ ব্যবহার করতে পারেন, আর যেহেতু বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খাওয়া হবে সেই ক্ষেত্রে এরকম সাদা মাটা থাকাই ভালো, খুব বেশি মশলা ব্যবহার না করাটাই ভালো। তো চাইলে কিন্তু বিভিন্ন ধরনের ভর্তা, ডিম ভাজি বা মাংসের সাথেও সার্ভ করতে পারেন। তো হয়ে গেল আমার রান্নাটা। এ পর্যায়ে হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। তো এটা আরও কিছুটা ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে।
তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর একটি রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো পরিবারের সবার সাথে কিন্তু এইভাবে একটা ব্রেকফাস্ট শেয়ার করতে পারেন, কিংবা লাঞ্চেও রাখতে পারেন এই খাবারটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিব, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।